জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফেরদৌস মন্ডল, আর আপনারা হাজির ডিফেন্স মাই ড্রিম এই ইউটিউব চ্যানেলটি। তোমরা অবশ্যই জানো আমাদের মাদার যে চ্যানেলটি আছে সেটি হলো প্রিডিফেন্স একাডেমি। সেখানে আমাদের কয়েক হাজার স্টুডেন্টের রিকোয়েস্টে আমরা বাংলাতে এই চ্যানেলটি করেছি শুধুমাত্র তোমাদের জন্য, যারা ডিফেন্সের সার্ভিস করতে চাও আর যারা বাংলা ভাষাতে কথা বলো। আমরা তোমাদেরকে হিন্দি মিডিয়াম এবং সাথে সাথে বাংলা আর ইংলিশে ক্লাস করাবো। ক্লাসের সাথে সাথে কীভাবে তোমরা সার্ভিস পেতে পারো সেই সকল বিষয়ে আলোচনা করব। আজকের বিচার্য বিষয় বা আলোচনার মেন বিষয় সেটি হলো এসএসসি কনস্টেবল জিডি। এসএসসি কনস্টেবল জিডি কারা কারা এক্সাম দিতে পারে, যেহেতু আগামী দিন খুবই ইমিডিয়েট আপনাদের 84,000 কিছু ভ্যাকান্সি আসতে চলেছে, যেটি কর্মসংস্থানে অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা অবশ্যই এসএসসি আটবাহিনীর সম্পর্কে জেনে নেব। প্রথমত, কোনো সার্ভিস হতে গেলে সেখানে একটি এজ লিমিট খুবই গুরুত্বপূর্ণ। তো এজ এখানে লাগে 18 থেকে 23 জেনারেল ক্যাটাগরিদের জন্য। যারা ওবিসি ক্যাটাগরি থাকে তাদের 3 বছরের ছাড় থাকে, সেক্ষেত্রে 18 থেকে 26 হয়। আর যারা এসটি বা এসসি ক্যাটাগরি থেকে থাকে তাদের 5 বছর ছাড় থাকে, অর্থাৎ 18 থেকে 28 হয়ে থাকে। এটি হলো এজ। তারপরে থাকে হাইট। বন্ধুরা, হাইট একটি ভীষণ গুরুত্বপূর্ণ সাবজেক্ট যারা ডিফেন্সের চাকরি করো তাদের জন্য। তো হাইট লাগে এখানে 170 সেন্টিমিটার জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। যারা এসটি স্টুডেন্ট 162 সেন্টিমিটার লাগে লেডি ক্যান্ডিডেট অর্থাৎ বোনেদের জন্য, যে হাইটটি লাগে সেটি হলো 158 সেন্টিমিটার। নেক্সট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো ওজন। তো বন্ধুরা, ওজনের জন্য ছেলেদের মোটামুটি 57 কিলো বা 55 প্লাস থাকলেই হলো, মেয়েদের ক্ষেত্রে এটি 50 কিলো প্লাস থাকলেই হলো। যদিও বলা হয় হাইটের সঙ্গে ওজনটা একটু হলেও সমান থাকলে ভালো। এরপরে ছেলেদের জন্য একটি গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটি থাকে, যেটির উপরে অনেক বেশি গুরুত্ব থাকে এবং যেটিতে প্রচুর পরিমাণে ছেলেরা ফেল করে, সেটি হলো চেস্ট, অর্থাৎ তোমাদের ছাতির মাপ কত। চেস্টে বন্ধুরা নর্মালি 80 থাকতেই হবে, আর ফোলাতে হবে 5 সেন্টিমিটার অর্থাৎ 85, বেশি থাকলে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, বেশিরভাগ স্টুডেন্টরা ফেল করে, কেননা তারা চেস্ট ফোলাতে পারে না। যারা ফিজিক্যাল করে সাথে সাথে যে ব্রিদিং এক্সারসাইজ আছে সেটি যদি করো তাহলে অবশ্যই তোমরা এই প্রবলেমটির সমস্যা হবে না। পরীক্ষা হয় এখন থেকে, প্রথমে পরীক্ষা হয়, আর পরীক্ষাতে টোটাল 2টি ল্যাঙ্গুয়েজ থাকে, একটি থাকে ইংলিশ আর একটি থাকে হিন্দি। পরীক্ষাটি হয় কম্পিউটারাইজড, অর্থাৎ তোমরা কম্পিউটারে এই পরীক্ষাটা দেবে। অনলাইন পরীক্ষা চলে 1 মাস। এই পরীক্ষাতে যারা পাশ করে তাদের হয় ফিজিক্যাল, আর ফিজিক্যালে যে সকল বন্ধুরা পাশ করে তাদের হয় মেডিকেল। তো মেডিকেলের অনেক রকম স্ট্যান্ডার্ড আছে, মেডিকেলের উপরে আমি আবারও তোমাদের ভিডিও বানিয়ে হেল্প করব। আর যখন এতগুলি সিস্টেম কমপ্লিট হয়ে যায় তখন তোমাদের যে মেন যে বিষয়টি থাকবে মেরিট লিস্ট হয়, আর সেই মেরিট লিস্টে যারা বেশি নাম্বার পায় তারা বন্ধুরা সাকসেস হয়। এই চাকরিটির ক্ষেত্রে আমার একটাই রায় আছে, যারা পরিশ্রম করে শুধুই এই চাকরিটি তাদের জন্য, কেননা উইদাউট পরিশ্রম এই চাকরি পেতে পারে না। বন্ধুরা, আবারও বলি আমাদের এটি নবাগত চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস, ডিফেন্স মাই ড্রিম এই চ্যানেলটি, ডিফেন্স মাই ড্রিম এই চ্যানেলটিতে তোমরা অবশ্যই সহযোগিতা করবে, সাথে থাকবে, আশাবাদী। আমি অনেক আশা নিয়ে এই চ্যানেলটি করেছি যে আমাদের এখানে ওয়েস্টবেঙ্গল সাথে ত্রিপুরা, মিজোরাম, অসম, যারা মোটামুটি বাংলাটা বোঝে তাদের জন্য এই চ্যানেলটি। আমি আশা রাখছি, লক্ষ্যমাত্রা রাখছি এই বছর এসএসসি কনস্টেবল জিডিতে এই চ্যানেল থেকে অন্তত যেন 1,000 স্টুডেন্টের সার্ভিস হয়। যারা সার্ভিস করতে চাও তারা প্রতিনিয়ত এই চ্যানেলটিকে ফলো করো। আমি প্রত্যেকটা সাবজেক্টে ধরে ধরে অবশ্যই তোমাদেরকে শেখাবো। আর পাশ করতে গেলে খুব বেশি কিছু লাগে না, কিছু নিয়ম আর কিছু সংযোগ ডিসিপ্লিন তোমাদের মধ্যে আনলে, কিছু সাবজেক্ট আছে সেগুলি বোধগম্য হলেই তোমরা পেয়ে যাবে। আবারও বলি বন্ধুরা, এটি অনলি ফিট স্টুডেন্টদের জন্য, যারা যারা মেডিকেল মেজারমেন্ট সব কিছু মানসিকভাবে ফিট আছে তাদের জন্য। এই চাকরিটা ভারতবর্ষের সবথেকে রোমাঞ্চকর সার্ভিস, সবথেকে ভালো সার্ভিস আমার মতে, যেহেতু আমি নিজেও এক সময় এই সার্ভিস করে এসেছি। তোমরা এতটাই ঘুরতে পারবে, এতটাই তোমরা সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতে পারবে যেটি অন্য কোনো সার্ভিসের সম্ভব নয়। এই সার্ভিসের লাইফ খুবই ভালো আছে, লাইফ নিয়ে আমি অন্য একটি ভিডিও বানাবো, তাতে আমি বলে দেবো। এখন শুধু একটাই কথা বলবো, তোমরা
এখন থেকে যে 84,000 ভ্যাকান্সি আসছে তার জন্য নিজেকে তৈরি করো, আর যাতে একবারে তোমরা সাকসেস পেয়ে যাও তার জন্য নিজেকে তৈরি করো। আবার বলবো বন্ধুরা, আমি এই চ্যানেলটি এই ভিডিওটি দুটি চ্যানেলেই ছাড়বো। এটি তোমরা প্রি ডিফেন্স একাডেমি, যেটি আমার মাদার চ্যানেল, সেখানে তোমরা দেখতে পাবে। আর সেখানে যারা দেখছো, যারা আমাকে ফলো করো, যারা আমার বন্ধু আছে, তাদের কাছে রিকোয়েস্ট, তোমরা বুঝতে পেরেছো আমার যে দ্বিতীয় চ্যানেলটি হচ্ছে সেটি হচ্ছে ডিফেন্স মাই ড্রিম, সেখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে নিও, তাহলে বাংলাতে অবশ্যই তোমরা পড়াশোনা করতে পারবে। আমি জানি আমার সর্বোচ্চ ভালো জিনিসটি আমি আমার মাতৃভাষাতেই দিতে পারি, সেই জন্যই আমি এই চ্যানেলটিকে সৃষ্টি করেছি তোমাদের রিকোয়েস্টে, তোমাদের হেল্পের জন্য। সকলে ভালো থেকো, আমি তোমাদের বন্ধু এক্সজার ফেরদৌস মন্ডল তোমাদের থেকে বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত।